করোনায় সারা বিশ্বে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা 4,32,000, আক্রান্ত প্রায় 79 লাখ। নেপালে করোনা নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ, 7 বিদেশি আটক। যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের গুলিতে নিহত এক কৃষ্ণাঙ্গ যুবক। ফের বিয়ে ভাঙতে চলছে ট্রাম্পের। শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে জাপানে। ভুল পথে হাঁটছি আমরা, বললেন মার্কিন করোনা টিমের প্রধান। ফের করোনা সংক্রমণের নিয়ন্ত্রণ হারাতে বসেছে চীন। লন্ডনে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিশাল সমাবেশ। দক্ষিণ এশিয়ায় 7 দিনে করোনা রোগী বেড়েছে 1 লাখ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি করোনায় আক্রান্ত। চীনে মাদক পাচারের দায়ে অস্ট্রেলিয়ার মৃত্যুদণ্ড। ভারতের সঙ্গে নতুন সীমান্ত রেখা টানল নেপাল। করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভ্রান্তিকর তথ্য প্রদানের অভিযোগ। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের পর মৃত্যুবরণ করলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। দেশে গত 24 ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যা 44 জন, আক্রান্ত হয়েছেন 1,139 জন। করোনায় বিআরবি হাসপাতালের বিভাগীয় প্রধানের মৃত্যু। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী করোনা মুক্ত। করোনায় স্বাস্থ্য সচিবের স্ত্রীর মৃত্যু। দুই দফা আগাম বন্যার আশঙ্কা করছেন আবহাওয়া অধিদপ্তর। শ্রীমঙ্গলে পুলিশের এসআই করোনায় আক্রান্ত। মোহাম্মদ নাসিমকে ব্যঙ্গ করায় বেরবির শিক্ষক গ্রেপ্তার। কুড়িগ্রামের বঙ্গ সোনাহাট স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানি শুরু। হালদা থেকে মা মাছ শিকার করায় জরিমানা। চাঁদপুরের ফরিদগঞ্জে 102 বছরের বৃদ্ধ সহ 2 জনের করোনা পজিটিভ। চাঁদপুরে অন্তঃসত্ত্বা মায়েরা পেলেন সেনাবাহিনীর ভ্রাম্যমান চিকিৎসা সেবা। নোয়াখালীর সোনাইমুড়িতে করোনা আক্রান্ত ব্যক্তিদের সাথে অমানবিক আচরণের অভিযোগ, ঘটনাস্থলে সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার। জামালপুর বাসছড়ায় ত্রাণের তালিকায় অনিয়ম, ত্রাণ না পাওয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। ময়মনসিংহে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালেদ। কাপ্তাইয়ে একদিনে স্বাস্থ্যকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ 8 জনের করোনা পজিটিভ। বগুড়ায় বিজয় রক্তদান সংস্থার উদ্যোগে হোমিওপ্যাথিক ঔষধ আর্সেনিকাম অ্যালবাম 30 ফ্রি বিতরণ। টাঙ্গাইলে বিড়ি শিল্প শ্রমিকদের মানববন্ধন। করোনায় মারা গেলেন আরো এক রাজস্ব কর্মকর্তা। রাজবাড়ী সদরে সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ 4 জন নিহত। শার্শা সীমান্তে 400 বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক এক। পঞ্চগড়ে রড দিয়ে পিটিয়ে স্ত্রী হত্যা, স্বামী গ্রেপ্তার।